হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আমি বৈতালিক আর তোমরা দেখছো আমার চ্যানেল ভ্লগ ঘুরে। এখন বাজে ভোর 4:59 আর আমরা, অর্থাৎ আমি, মা, বাবা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি টলিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে, অর্থাৎ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে। আর এখান থেকে আজকে আমাদের বাস রয়েছে, আমরা যাচ্ছি মায়াপুর ইসকন। এইভাবে বাসে করে মায়াপুর যাওয়া এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এবং আগে এটা জানতাম না যে কলকাতা থেকে এরকম ডিরেক্ট মায়াপুর বাস সার্ভিস রয়েছে। ইন্টারনেট ঘেটে এই বাসের সন্ধান পাই, এটা একদম ইসকনের নিজস্ব বাস। এটা আমাদের ফ্যামিলি ট্রিপ, আমি, মা, বাবা আমরা তিনজন একদম ভোরবেলায় উঠে আমরা এখানে চলে এসেছি টলিগঞ্জে। আজকে সপ্তমী, সেই জন্য মেট্রো স্টেশন খুব সুন্দর করে সাজানো, এবং রাস্তায় এত লোক এই ভোরবেলাতেও। কলকাতা এখন গমগমে দুর্গাপুজোর আমেজে। আপাতত আমরা দাঁড়িয়ে এখন ওয়েট করছি যে বাস কখন আসবে। বাস আসবার সময় হচ্ছে সকাল ঠিক 5:15। এই কলকাতা থেকে মায়াপুর ইসকন পর্যন্ত এই যে ডিরেক্ট জার্নি, এই সম্পূর্ণ জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো এবং ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। ইসকনের নিজস্ব বাস সার্ভিসে খুবই আরামদায়কভাবে কলকাতা থেকে মায়াপুর জার্নি করা যায়। আমরা বাসে উঠেছি একদম প্রথম পিক আপ পয়েন্ট, অর্থাৎ টলিগঞ্জ মেট্রো থেকে। সম্পূর্ণ এসি বাস এবং মাথাপিছু ভাড়া 600 টাকা করে। আপ ডাউন জার্নির টিকিট একসঙ্গে কাটলে, অর্থাৎ রাউন্ড ট্রিপ করলে মাথাপিছু ভাড়া পড়ে 550 টাকা করে, অর্থাৎ আপ ডাউন মিলিয়ে মোট পড়ে 1100 টাকা। বাসটি ভোর 5:15 টলিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে থেকে যাত্রীদের তুলে যাত্রা শুরু করে, এবং তারপর নির্দিষ্ট পিক আপ পয়েন্টগুলো থেকে যাত্রী তুলতে তুলতে এগিয়ে চলে মায়াপুরের দিকে। টলিগঞ্জের পর পিক আপ পয়েন্ট গড়িয়াহাট, শিশুমঙ্গল হসপিটাল, ইসকন অ্যালবার্ট রোড টেম্পল, এসপ্ল্যানেড, শিয়ালদহ, উল্টোডাঙা, লেকটাউন, এয়ারপোর্ট, মধ্যমগ্রাম আর বারাসাত। ইসকন বাস সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট শ্রীধাম দর্শন, এই ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটা যায়। ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। যথেষ্ট কমফোর্টেবল জার্নি। যথেষ্ট বড় জানলা এবং সামনের স্পেসটাও যথেষ্ট বড়। নিচে এখানে লেগ স্ট্যান্ডও রয়েছে, লেগ স্ট্যান্ডে পা রেখে আরামসে হেলান দিয়ে সুন্দর রেস্ট নেওয়া যায়। শিয়ালদা দুর্গাপুজোর কারণে বেশ ভালোই জ্যামজট সকালবেলা তো, আর মহানায়ক উত্তম কুমারের
ইত্যাদির জন্য। আমরা এখন চাকদায় রয়েছি, এখানে বাস কিছুক্ষণ দাঁড়িয়েছে, আমরা এখানে ব্রেকফাস্ট করলাম। ডান দিকটাতে পুরোই রোদ, একদম চড়া রোদ উঠেছে, এসি চালিয়েও সাংঘাতিক গরম হয়ে যাচ্ছে ডান দিকটা। ডান দিকে আমরা যারা বসেছি আমরা সবাই পর্দা দিয়ে রেখেছি। আরেকটা কথা, বাসের বুকিং অনলাইনেও করা যায়, অফলাইনেও করা যায়। শুরুতে আমি অনলাইনে ট্রাই করেছিলাম, শ্রীধাম দর্শন ওয়েবসাইট থেকে আমি অনলাইনে টিকিট বুক করার চেষ্টা করি, কিন্তু পেমেন্ট গেটওয়েতে বারবার আটকে যাচ্ছিলো। অগত্যা আমরা অফলাইনে গিয়ে টিকিট কাটলাম, এবং আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে অফলাইনটাই বেটার, কারণ অফলাইনে টিকিট কাটাতে কোনো হ্যাপা নেই। পুরুষোদয় দত্ত রোডে ইস্কন কলকাতার মেন অফিস, সেখানে গিয়ে অনায়াসেই বাসে বুকিং করে নেওয়া যায়, আপ ডাউন দুটো একসাথেই করে নেওয়া যায়। তো শুধু শুধু অনলাইনে চক্করে না গিয়ে অফলাইনে যাওয়াটাই বেটার, কারণ অনলাইনে মাঝে মাঝেই শোনা যাচ্ছে যে পেমেন্ট গেটওয়েতে আটকে যায়। আপনারা অনেক ভাগ্যবান যে আজকে মায়াপুরে যাওয়ার ইচ্ছা করেছেন, রাধা মাধব দর্শনের ইচ্ছা করেছেন। প্রবীর প্রভুজি, উনি আমাদের মায়াপুরের গল্প শোনাতে শোনাতে সঙ্গে নিয়ে চলেছেন। তোমরা চাইলে ওনার সাথে সম্পূর্ণ মায়াপুর ভ্রমণ করতে পারো, উনি সব ব্যবস্থাই করে দেন এবং নিজে ঘুরিয়ে দেখান মায়াপুর। আমাদের প্ল্যানটা যেহেতু একটু অন্যরকম ছিল, সেই কারণে আমরা ওনার সাথে মায়াপুর ভ্রমণে যেতে পারিনি। যে যুগ অবতার কলিযুগের চৈতন্য মহাপ্রভু নিয়ে এসছে। চৈতন্য মহাপ্রভু একটা কথা বলে গেছে, বলছে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা শহরে শহরে, প্রত্যেকটা দেশে দেশে হরিনাম প্রচার হচ্ছে, চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী এটা। আমাদের দেখবেন ইসকন ভক্তরা প্রথমে কারোর সঙ্গে দেখা হলে কী বলে, হরে কৃষ্ণ বলে, কিন্তু জড়জগতের মানুষ কী বলে, কিরে কেমন আছিস, হ্যাঁ সে জড়জগতিক কথা বলে। কিন্তু আমরা প্রথমে একটা ভক্তের সঙ্গে একটা ভক্তের দেখা হলে ভগবানের নাম নিয়ে একে অপরের ভক্তকে, ভগবানের নাম নিলে একে অপরের একটা আত্মার একটা সম্পর্ক থাকে, কেননা আমরা হচ্ছে ভগবানের অংশ, আমার ভিতরে ভগবানের অংশ আছে, আপনার ভিতরে ভগবানের অংশ আছে। ভগবান পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পূর্ণ, আর আমরা হচ্ছে পূর্ণের অংশ। তাই আমাদের উচিত একটা অংশের সাথে একটা দেখা হলে আমরা পূর্ণের নাম নিই। একটা ভক্ত যদি আর একটা ভক্তের নাম দেখা হয় তো আমরা প্রথমে ভগবান কৃষ্ণের নাম নিয়ে তার সঙ্গে অন্য পরে কথাগুলো বলি। প্রথমে বলি হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবোধ প্রণাম, বা হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ তারপরে আমরা অন্যান্য কথাগুলো বলি। শ্রীধাম দর্শনের বাস সার্ভিসে শুধু মায়াপুরই নয়, কলকাতা থেকে পুরী ও গঙ্গাসাগরও যাওয়া যায়। এখন 10:45 বাজে, আমরা অনেকটাই চলে এসেছি, প্রায় মায়াপুরের কাছাকাছি চলে এসেছি। এত সুন্দর এবং কমফোর্টেবল জার্নি যে এতটার সময় কী করে বেরিয়ে গেল বোঝাই গেল না, কোনোরকম কোনো থকলও ফিল হয়নি, মাঝখানে একটু ঘুম পেয়েছিল, ঘুমিয়েও নিয়েছিলাম। আমরা 11:10 নাগাদ মায়াপুরে পৌঁছে ইসকন মন্দিরের কিছুটা আগে কালভার্ট মোড়ে নামলাম। বাস একেবারে ইসকন মন্দির পর্যন্তই যাবে। আমরা আগে নামলাম কারণ আমাদের রুম বুকিং করা আছে মায়াপুর ইউথ হোস্টেলে। আমরা এখন ইউথ হোস্টেলের দিকে যাচ্ছি, একটু পরে আমার মাসির আসছে, ওরা খড়গপুর থেকে আসছে। মায়াপুরে ট্রেনে যেরকম সুন্দরভাবে আসা যায়, আমার কিন্তু বাসের জার্নিটাও অপূর্ব লাগলো, অসাধারণ লাগলো, কারণ এতটুকুও ধকল নেই, একেবারে কলকাতা থেকে ডিরেক্ট মায়াপুর এখানে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই বাস জার্নিটা। আর তোমরা চাইলে অবশ্যই বাস জার্নি করতে পারো, আর কলকাতা থেকে মায়াপুর বাস জার্নি করে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটি এই পর্যন্তই।
খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে আসছি। আগামী পর্বে থাকছে মায়াপুর ইসকন মন্দির ভ্রমণ এবং থাকছে মায়াপুর ইউথ হোস্টেলের সম্পূর্ণ ডিটেলস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং ফ্যামিলি ও বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আর তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর বিভিন্ন জায়গায় ভ্রমণ এবং ভ্রমণ রিলেটেড সম্পূর্ণ ডিটেলস জানতে চাইলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।